এবার শুরু হতে যাচ্ছে মহিলাদের আইপিএল আসর। কবে, কোথায় এবং কিভাবে শুরু হবে নারীদের প্রথম আইপিএল, সে সম্পর্কেই বিস্তারিত বলবো পুরো ভিডিও জুড়ে। জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। তবে তার আগে বলে রাখি, এমন অবাক করা সব খবরগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন অদ্ভুত বাংলায়। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শুরুর পর থেকেই জনপ্রিয়তা পায় ব্যাপক। 2008 সালে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের 12তম আসর চলছে এখন। টি-20 ফরম্যাটের এই প্রতিযোগিতায় বিশ্বের তারকা ক্রিকেটাররা অংশ নেওয়ায় ভক্ত সমর্থকদের ব্যাপক জনপ্রিয়তা লাভ করে আইপিএল টুর্নামেন্ট। শুধু তাই নয়, আইপিএলের দেখাদেখি ক্রিকেট খেলুড়ে বিভিন্ন দেশ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও শুরু করে। ছেলেদের আইপিএল জনপ্রিয়তা পাওয়ায় এবার নারীদের ক্রিকেট প্রমোট করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। আর সেই লক্ষ্যেই নারী ক্রিকেটারদের নিয়ে শুরুতে মিনি আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। নারীদের নিয়ে আয়োজিত মিনি আইপিএলের প্রথম আসরে অংশ নেবে মাত্র 3টি দল। জনপ্রিয়তার উপর নির্ভর করে ভবিষ্যতে দল সংখ্যা আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 3 দল নিয়ে আয়োজিত মিনি আইপিএলে মোট ম্যাচ হবে 4টি। রাত 8টা থেকে দেখানো হবে ম্যাচগুলো। নারীদের আইপিএলের ম্যাচগুলো হবে বেঙ্গালুরু এবং বিশাখাপত্তমে। দল এবং ভেন্যু ঠিক হলেও এখন পর্যন্ত দিনক্ষণ চূড়ান্ত হয়নি। দিনক্ষণ চূড়ান্ত হলে সেই খবরও সবার আগে আপনাদের জানিয়ে দিবে অদ্ভুত বাংলা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। কেমন লাগলো এই ভিডিওটি আশা করি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে জানাতে ভুলবেন না। আর এছাড়া অদ্ভুত কিছু ভিডিও অপেক্ষা করছে আপনার জন্য, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন উপরের আই বাটনে ক্লিক করে। আর অদ্ভুত বাংলার ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন অদ্ভুত বাংলায়। সেই সাথে নিয়মিত ভিডিওগুলোর আপডেট পেতে পাশের বেল আইকনটিতেও ক্লিক করে দিন। আসুন সবাই মিলে বাংলায় করি বিশ্বজয়। ধন্যবাদ।